আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রেডি হয়ে গিয়েছি, একটু বের হব। মেয়ে স্কুলে চলে যাবে, বড় মেয়ে চলে গিয়েছে ভার্সিটিতে, আমি ছেলেকে নিয়ে আর কি একটু বের হচ্ছে। মা ছেলে মিলে আজকে সকাল সকাল আর কি বের হয়ে যাব, সাথে আরেকজন ভাবিও যাবে, আমরা তিনজনে আর কি এক জায়গায় যাচ্ছি আল্লাহর নাম নিয়ে আর কি বের হব। বের হওয়ার পরে আবারও ক্যামেরাটা অফ কর অন করব। যে আমরা বাণিজ্যবেলায় চলে আসছি, বাসা থেকে বের হওয়ার পরে আমি আর কোনো ভিডিও আর কি করি নাই, এখানে এসে আর কি ভিডিওটা স্টার্ট করলাম আবারও আমি। আমরা এখন টিকিট কাটার জন্য আর কি জিজ্ঞেস করতেছে, আমরা মেলায় ঢুকতেছে। এই হচ্ছে ভিতরে, আমরা এখন ঘুরে ঘুরে আর কি দেখবো, তারপরে আর কি ডিসাইড করবো আমরা কি নিবো, কোথা থেকে কোনটা নিবো, আগে দেখে নিই প্রথমে সব কিছু। এই হচ্ছে দিল্লি বুটিক্স, সরি বুটিক্স না, হারমোনিয়াম, আইসক্রিম পার্লার। গত বছর অনেক কিছুই ছিল না, তোমরা বিসমিল্লাহ করে একটা স্টোন আর কি ঢুকে পড়লাম। এখানে আছে সব খাবারের দোকান, এর পাশে আছে মশলার দোকান সব। এখানে হচ্ছে যে চুড়ি গহনা, কানের দুল, এখানে হচ্ছে চুলা, আমি চুলাও নিব, তো চুলা দেখিয়েছি, আমার চুলাটা নষ্ট হয়ে গিয়েছে, এখন আর কি চুলা দেখতেছিলাম কিন্তু আমার চুলা পছন্দ হচ্ছে না। অনলাইনে কিছু দেখেছিলাম তখন আর কি আমার ভালো লেগেছিল। যে আমরা একটা থ্রি পিসের দোকানে আর কি ঢুকলাম, আচ্ছা 750 টাকা থ্রি পিস, বিভিন্ন প্রাইজের আছে এখানে। বাটিকের কিছু থ্রি পিস আছে, আমি সবকিছু আর কি এক ঝলক একটু দেখে নিচ্ছি। Thank you.
মধ্যে যারা আর কি থাকে, যারা বানায় জিনিসপত্র, এগুলো হচ্ছে এগুলো যেগুলো সবগুলো অনেক সুন্দর। রানা বিস্কুট শপে ঢুকে গেছে। এটা হচ্ছে যে কার্পেট, এটার ভিতরে ভিতরে আর গেলাম না। পাপোশ গুলো সুন্দর, পাপোশ কার্পেট। আমি সেদিন তো নিয়ে নিয়েছি কার্পেট একটা, না হলে এখান থেকে আর কি নেওয়া যেত। এখানে আমার সাইজ বলতো আর কি, আমি যে সাইজটা চাচ্ছিলাম। এখানে হচ্ছে পাপোশ, তোমার কেনার আছে মোটামুটি অনেক কিছু, আমি খুঁজেই পাচ্ছি না, দেখতে দেখতে পেয়ে যাবো আজকে। পাতিল গুলো আর কি দেখতেছিলাম। আমার একটা প্রয়োজন, আমি তিনটা সেট বা চারটা সেট এগুলো নিব না। ঘুরে ঘুরে সব দেখতেছে, ছেলে যে কোথায় হারিয়ে গেছে জানি না, ফোন দিলে আর কি পাবো। আরেকটা স্টোরে ঢুকবো, সব ব্লেজারের দোকান। যারা ব্লেজার নিতে চায় অনেক চলে আসতে পারে এখানে। বিভিন্ন ধরনের চিপস থেকে শুরু করে সবকিছু এখানে আছে। দাদা কাপুর পিজা দুই হয় খুব বেটা, নারিকেলের টিলে সব ধরনের হচ্ছে যে সব ড্রেস আছে এখানে। জুয়েলারের অভাব নেই এখানে। আমি নিচের তো যে প্লেন যাইতেছিলাম আর কি, প্লেনটা হলে নিচের প্লেনটা নাই, প্লেনটা নাই। এখানে হচ্ছে সব জুতো, জুতোর কালেকশন গুলো অনেক ভালো, খুব সুন্দর। এখানে হচ্ছে আবার চুরি জুয়েলারি।
আমরা আরেকটা শপে আর কি চলে আসলাম মানে দুটো নিয়ে নিয়ে যাচ্ছে 10 টা আইটেম 3 টা আছে এখানে টিভি ওভেন চুলা ব্লেন্ডার রাইস কুকার সব কিছু আর কি এখানে পাওয়া যাবে হচ্ছে ফ্রিজ কিচেন সেট একটা আছে আমি ডাক দিই নে উনি ডাক দিস তোকে দেন এখানে হচ্ছে যে কম্বল সব কম্পিউটার কম্বল চাদর বাচ্চাদের সব এখানে পর্দা কম্পিউটার চাদর কুশন সবই এখানে আছে কুশনগুলো সুন্দর যে এখন এটার ভিতরে আর কি যাচ্ছে এতক্ষণ বাহিরেরটা আর কি মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে আমাদের এক নজর শুধু দেখবো আর হালকা চাপাই পাচ্ছেন সুন্দর গোলাকার রুটি যা চাপ দিয়ে দুই সেকেন্ড ধরে রাখতে হবে তারপর উঠাই ফেলতে হবে সুন্দর গোলাকার রুটি রয়েছে লুচি পুরি ফুচকা সিঙ্গারা কাপ সবাই বানাতে পারবেন এক চাপে চার চারটা লুচি বানাতে পারবেন পুরি বানাতে পারবেন এক চাপে বানাতে পারবেন চার চারটা লুচি এক চাপে বানাতে পারবেন একটা রুটি যে কোনো শেপে রাখবো লুচি পুরি ফুচকা কাপ সবাই বানাতে পারবেন শাল
আসছে কিন্তু আমার এখনো কোনো কিছু আর কি কেনা হয় নাই। আমরা এখানে চুলা দেখার জন্য চলে আসছে। এগুলো অফার ছাড়া অফার নেই। কোম্পানি তো জানেন এরকম হবে না। চুলা খুঁজতেছিলাম কিন্তু চুলা আর কি অনেক বেশি আর কি এখানে দাম দেখতেছি, তো এটা আমার হাজবেন্ডকে নিয়ে আর কি আমাকে কিনতে হবে। আমরা সবাই মিলে চাপ নিয়ে নিয়েছি, চিকেন চাপ আর নান। আমি এটা খাবো না। খাবার দাবার শেষ হয়ে গিয়েছে, আমরা এখন আর কি বের হয়ে যাবো। এখানে হচ্ছে যে মেলবিটার ফুগুরা দুধ যেটা সেটা ব্লেজার অলরেডি আমাদের দুটো নেওয়া হয়ে গিয়েছে। বাচ্চাদের হচ্ছে যে সব খাবারের আর কি স্টোর ভূতের বাড়ি। মিষ্টি কথায় বিভ্রান্ত না হয়ে স্বাদে ও গুণে মানে সেরা খাবার খেতে চলে আসুন মিস্টার বাইট রেস্টুরেন্টে। শিশু পার্কের উত্তর পূর্ব কর্নারে মিস্টার বাইট রেস্টুরেন্টের ছাদে বসে বাণিজ্যের চমৎকার দৃশ্য সাথে মিস্টার বাইটের সুস্বাদু খাবার। মিস্টার বাইট রেস্টুরেন্টে পাচ্ছেন কাচ্চি, তেহারি, মোরগ পোলাও সহ বিভিন্ন রকমের সব সস, পানি পুরি, মশলা টশলা সবকিছু আর কি এটাতে পাওয়া যায়। জীবিত সময় আমরা লাইভার রুটি মেকার থেকে একটা রুটি মেকার নিয়ে নিয়েছি। তাই মাত্র একটা রুটি মেকার দিয়ে আর কি শুরু করলাম। এখানে হচ্ছে যে সবজি কাটার
লঞ্চ করে নিয়েছি, করে আর কি আবার বের হয়েছি। তো ভিডিওটা যেখানে শেষ করবো, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।